ছাত্র জনতা আন্দোলনে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে চার দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত বাইশ আগস্ট বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে তাদের এ রিমান্ডের আদেশ দেন এর আগে উত্তরা পূর্ব থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোহাইমিনুর রহমান তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন এ সময় মামলার তদন্তের স্বার্থে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন বিভাগ অপরদিকে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী জুলফিকার আলী উভয় পক্ষের শুনানি শেষে হাকিল ও রূপার চার দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত গত পনেরো বছর একাত্তর টেলিভিশনে এই দুজন সাংবাদিক আওয়ামী লীগ সরকারকে উলঙ্গভাবে তারা সমর্থন করেছে এবং এই দুজন সাংবাদিক শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার হওয়ার পিছনে এবং জনগণের ভোট অধিকার হরণের পিছনে এবং জনগণেরকে গুলি করে হত্যা করার পিছনে তারা ছিল মদতদাতা এবং উস্কানি দাতা এই দুজন আসামিকে গ্রেপ্তার করে উত্তরা থানা মামলা নাম্বার চার আট চব্বিশ এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপিত করা হয় তদন্তকারী কর্মকর্তা এই দুজনের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত এই তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এবং এই তদন্তে প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে অধিক তথ্য প্রমাণ নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার কারণে এবং আরও অধিক তথ্যের জন্য বিজ্ঞা আদালত তাদের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন একুশ আগস্ট সকালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় তাদের আটকে দেন ইমিগ্রেশন পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয় এদিকে সাংবাদিক দম্পতিকে আদালতে তোলার সময় সুবিচারের দাবি জানান শাকিল আহমেদ অন্যদিকে এই দম্পতিকে আদালতে তোলার সময় নানা স্লোগান দেন আইনজীবী জনতা এ দুজনের রিমান্ড শুনানি উপলক্ষে আদালত পাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা শেখ ফরিদ ভোরের কাগজ ঢাকা Gracias.